কি ওটা কি? কি ওটা র‍্যাবিট? খরগোশ? ওটা খরগোশ। এখন ঘন্টা ছেড়ে খরগোশের দিকে মন হয়েছে। খরগোশটার আয়ু শেষ, লেজ ধরে কান ধরে পা ধরে টানাটানি করছে। দাও আমাকে, দাও, দেবে আমাকে, দেবে। আজ হচ্ছে মহা অষ্টমী, সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি শ্বশুরবাড়িতে ফিরে যাবো বাপের বাড়ি থেকে। মনটা একটু খারাপ, তবুও মা আছে, জগৎজননী মা আছে এখনও দুদিন, সেটাই সান্ত্বনা। আর আমার নিজের জন্মদাত্রী মা আমার সাথে যাচ্ছে, তো অতটা দুঃখ হচ্ছে না। আমরা এসেছি এখন অঞ্জলি দিতে, গোগলও এসেছে আমাদের সাথে, আর আমার মা এসেছে। মা এখন ক্যামেরা পার্সন, ক্যামেরা ধরে আছে। আর গোগলের এখন স্নান হয়নি, ও সবে ঘুম থেকে উঠলোকে নিয়ে আসলাম। একটা পাঞ্জাবি পরিয়েছিলাম, কিন্তু এত গরম, ও পাঞ্জাবিটা পরে বেশিক্ষণ থাকতে পারছে না, অস্বস্তি হচ্ছে, তো তাই জন্য পাঞ্জাবিটা খুলে দিতে বাধ্য হলো। তো চলো অঞ্জলিটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সংগ্রামে বিজয় দেবী, ধন্য দেবী, সদাগ্রীবে ধর্মার্থ কাম সরামী যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাণ্ডই ভগবতী দুর্গাই নম। কেউ শুনবেন না, চুপড়ি যাচ্ছে, চুপড়িতে পড়ে দেবেন। কেউ শুনবেন না, আপনি কেউ শুনবেন না। সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমার উপরে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, তার সেই বুঝে বেরোবো। প্রথমে দেখাই আমাদের পাড়ায় বাড়ির কাছেই পুচেরি ক্লাবের প্যান্ডেলটা। এখানকার থিম হচ্ছে অস্তিত্ব, মানে পুরো প্যান্ডেলটা রিক্সা চালক এবং রিক্সা দিয়ে সাজানো হয়েছে।
বিশেষ করে এদের জীবনীটাই তুলে ধরার চেষ্টা করেছেন। আর যে রিক্সা চালকদের দেখতে পাচ্ছ, ওরা কিন্তু কোনো মানে মাটির পুতুল বা সেই টাইপের কিছু নয়, এরা সবাই জীবন্ত মানুষ। মানে বোঝার, দেখে বোঝার উপায় নেই। প্রথমে আমরাও ভেবেছিলাম যে কোনো মডেল ফডেল কিছু হবে, কিন্তু এখন দেখছি তারা জীবন্ত মানুষদেরই, মানে অরিজিনাল রিক্সা চালকদেরই এখানে তারা দাঁড় করিয়েছে। ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে দূরে। দেখো প্রতিমা ডাকে সাজে এত অপরূপ লাগছে মাকে। ঝাড়বাতিটা দেখো, এটাও খুবই সুন্দর ঝাড়বাতিটা দেখতে লাগছে। বাড়িতে ফিরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না, সাথে সাথেই বেরিয়ে গেছি। কারণ এই পুজোর এই চারটে দিন যতই ক্লান্তি লাগুক, যতই যাই লাগুক, মানে একটা মুহূর্ত মিস করা যায় না। বাড়িতে বসে একটা মুহূর্ত কাটানো মানে বৃথা। আমরা চলে এসেছি আরেকটি, আমাদের পাড়ারই আরেকটি মণ্ডপ প্রাঙ্গণে। এটা হচ্ছে পল্লী উন্নয়নী ক্লাবের আন্ডারে আর কি এই পুজোটা হয়। এই পুজোর থিম আছে পত্রপাত, পুরো পাতা দিয়ে করা হয়েছে মণ্ডপ সজ্জাটা। দেখো অপূর্ব সুন্দর সাজিয়েছে মণ্ডপটা। আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি, তোমাদের দেখিয়ে দিই ভেতরটা কেমন সাজিয়েছে। দেখো পুরো পাতার দিয়ে, পাতার ডিজাইন করে মণ্ডপ চত্বরটা সাজানো হয়েছে। এখানে এগুলো বড় বড় কচু পাতা আছে। এখানেও পাতার মধ্যে, পাতার মাধ্যমে বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মণ্ডপের গায়েও লেখা আছে জল পরে পাতা নড়ে। এই হচ্ছে প্রতিমা, প্রতিমাতেও পাতা দিয়ে, প্রতিমাতেও পাতা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।